সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিন কুচি বোরকা কাটিং এবং সেলাই। সো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এই বোরকাটি তৈরি করার জন্য আমি তিন হাত বহরের চার গজ কাপড় নিয়েছি। তারপর এটাকে চার পাশে বাঁচ করে নিয়েছি। এই যে দেখুন, চার পাশ দিয়ে আমি বাঁচ করে নিয়েছি। এদিকটা হচ্ছে বন্ধ সাইড আর ওপর সাইডটা হচ্ছে খোলা। তো প্রথমে আমি হাফ বডি কাটিং করব। তাই এই যে দেখুন, আমি এখানে একটি মার্ক করে নিচ্ছি, তারপর সিলাইয়ের মার্জিনের জন্য আরেকটি মার্ক করে নিচ্ছি। উপরের দাগ থেকে আমি হাফ বডির লম্বার মাপটা নিয়ে নেব। তো হাফ বডির লম্বার মাপটা হচ্ছে 14 ইঞ্চি। তো আমি 14 ইঞ্চিতে একটি মার্ক করে নেব, তারপর হাফ ইঞ্চি সিলাইয়ের মার্জিনের জন্য রাখব। তারপর এই দাগটিকে আমি সোজা করে নেব। ফুটের মাপটা দিয়ে দেব, ফুটের মাপ হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিচ্ছি, তারপর হাফ ইঞ্চি সিলাইয়ের মার্জিনের জন্য আরেকটি দাগ দিয়ে দিচ্ছি। তো এখন আমি বডির আরমোলের শেপটা দেব। তো আরমোলের ডাউন দিচ্ছি আমি এখানে 6.5 ইঞ্চি। তারপর এই দাগটিকে সোজা করে নিতে হবে, তারপর এই দাগটিকেও টেনে সোজা করে নিতে হবে। এই বোরকার বডি হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চি লোড সহ। তো 38-এর চার ভাগ করতে হবে, চার ভাগের এক ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, তারপর 6 ইঞ্চি, 1 ইঞ্চি, 200 এই সেলাইয়ের মার্জিনের জন্য রাখবো। একটু বেশি করে রাখবেন, যাতে কোনো সময় আপনারা বড় করতে পারেন। বোরকার কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি, লোজ সহ 34 ইঞ্চি হবে। তো 34-এর চার ভাগের এক ভাগ এখানে দিতে হবে। 34-এর চার ভাগের এক ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিলাম, তারপর 1 ইঞ্চি 200 সেলাইয়ের মার্জিনের জন্য রাখবো। তারপর এই দুটো দাগটিকেই আমি সোজা করে নেব। এই যে দেখুন, এভাবে দাগ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, এখানের এই তোকে এই দাগ পর্যন্ত এখানের অর্ধেকে একটি মার্ক করে নিতে হবে। তারপর এখান থেকে আরমোলের শেপটা দিয়ে দিতে হবে। আরমোলের শেপটা একটু ভালো করে দিয়ে দেবেন। বোরকার গলা কাটিং করতে হবে। তো গলা কাটিং করার জন্য আমি এই যে দেখুন 2.5 ইঞ্চি নিচ্ছি চৌড়াই, আর এখান থেকে কোনাকুনি করে ধরতে হবে। তো এই যে দেখুন, কোনাকুনি করে 6 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নেব। তারপর এখানে একটি বক্স করে নিতে হবে। এই যে দেখুন, আমি স্কোয়ার একটি বক্স করে নিয়েছি, তারপর গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপেও গলাটি কাটিং করতে পারেন। তো এটা হচ্ছে সামনের গলা। তো এখান থেকে পিছনের গলার জন্য আমি এই যে দেখুন, এভাবে কোনাকুনি করে ধরবো, তারপর এখানে 5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব, তারপর এটাকে গোল শেপ দিয়ে দেব। এটা হচ্ছে পিছনের পার্টের জন্য, ঠিক আছে? আপনারা সেম এই মাপেই বোরকাটির গলা কাটিং করে নেবেন। তো এই যে দেখুন, এই জায়গা থেকে এদিকে একটু শেপ করে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিতে হবে, যাতে কোনা না নামে, ঠিক আছে? তো এই যে দেখুন, আমি এখানে কিন্তু 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এখান থেকে 1/2 ইঞ্চি শেপ করে নেবেন। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দেবেন, তাহলে বোরকাটা কিন্তু খুব সুন্দর ফিটিং হবে। এই যে দেখুন, এখানে 1/2 ইঞ্চি আমি একটু শেপ করে নিচ্ছি, এভাবে শেপটি করে নেবেন। তারপর গলাটা আপনারা কেটে নেবেন। তো আমি এখানে কাটছি না, কারণ আমি বক্রমে কাটিং করব, তারপর এটা সেলাই করব, ঠিক আছে? এখন বোরকার লেয়ারগুলো কাটিং করব। তো আপনারা এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখুন, আমি এটাকে কিন্তু চার পাশ করে বিছিয়ে নিয়েছি। এই বোরকার লম্বাটা হচ্ছে 50 ইঞ্চি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন 50 ইঞ্চি, ঠিক আছে? তো 50 ইঞ্চি থেকে আমি মাইনাস করতে হবে 14 ইঞ্চি, ঠিক আছে? তো এখানে আমি মাইনাস করব 14 ইঞ্চি। এই যে দেখুন, 14 ইঞ্চি মাইনাস করলে কত ইঞ্চি থাকে আপনারা একটু হিসাব করে দেখেন। তো এখানে থাকবে 37 ইঞ্চি, ঠিক আছে? 50 থেকে 14 ইঞ্চি চলে গেলে 37 ইঞ্চি থাকে, ঠিক আছে? তো 37কে আমরা ভাগ করব তিন ভাগে, কারণ তিনটা কুচি যেহেতু আমরা দেবো, মানে তিনটা লেয়ার দেবো, তাই আমরা তিনটা পার্ট করে নেব, ঠিক আছে? তো এটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, তাহলে কিন্তু 3 বারং 36, অর্থাৎ 36 যদি হয়, তাহলে 12 ইঞ্চি করে আমাদের প্রতিটি লেয়ার কাটিং করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখুন, 12 ইঞ্চি করে আমরা প্রত্যেকটি লেয়ার কাটিং করব, ঠিক আছে? তারপর কিন্তু প্রত্যেকটা সিলের মার্জিন কিন্তু রাখতে হবে। তো যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি সিলের মার্জিন রাখছি 1/2 ইঞ্চি পরিমাণ।
তারপর এখানে আমি আপনাদেরকে মাপটি বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমার হচ্ছে 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ ছিল এই কোমরের মাপ, এখানে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তারপর এই যে দেখুন, অতিরিক্ত আমি কুচির জন্য, এই দেখুন এখানে কুচির জন্য 5.5 ইঞ্চি আমি রাখছি। এই যে দেখুন, অতিরিক্ত কুচির জন্য 5.5 ইঞ্চি আমি রাখলাম। এটা এই জায়গাটা কিন্তু কুচি হবে। আর এটার লম্বাটা আমি দিচ্ছি দেখুন 12 ইঞ্চি, কারণ এই তারপর সেলের মার্জিনের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ করে রাখতে হবে। এই যে দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এটা যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার এই বুরকাটার শেপটাই নষ্ট হয়ে যাবে। তো প্রথম পার্টটি কাটিং করা হয়ে গেছে, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। তো আপনারা এইভাবে 1 লেখে রাখবেন, কারণ আপনাদের লাগাতে ফিটিং করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এটা কিন্তু হাবরের সামনে এবং পিছনের সাথে এটাই লাগবে, ঠিক আছে? তো এটাকে মধ্যকান দিয়ে কেটে নিতে হবে। তো এই যে দেখুন, এইভাবে সেম মাপ অনুযায়ী আমরা আরেকটি কাটিং করব। এটা হচ্ছে দ্বিতীয় পার্টের জন্য, মানে এই 2 লম্বা লেয়ার, অর্থাৎ দ্বিতীয় লেয়ার যেটা আমরা কাটিং করতেছি এটা হচ্ছে এইটা। এই যে দেখুন, প্রথম লেয়ার যেটা আমরা কেটেছি সেটা কিন্তু ভালো করে এই দ্বিতীয়টার উপরে সেট করে তারপর কেটে নিতে হবে। প্রথম লেয়ারটা আমরা 1 পার্ট কাটিং করেছি, এই যে দেখুন একটা কাটিং করেছি। তো দ্বিতীয় লেয়ারটা হবে 2টা, ঠিক আছে? এই যে দেখুন, 2 পার্ট কাটিং করতে হবে, অর্থাৎ 2টা হবে। প্রথমটা তো আমরা 1টা কেটে কাটিং করেছিলাম, তো এটা কিন্তু 2টা হবে, ঠিক আছে? তো এটার মাপ অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে। তো দ্বিতীয় লেয়ারের জন্য 2 পার্ট কাটিং করতে হবে। তো এই যে দেখুন, আমি এখানে 2 লেখা রাখছি, এটা কিন্তু 2টা, ঠিক আছে? প্রথমটা আমরা 1টা কাটিং করেছিলাম, এখন 2টা, ঠিক আছে? এই যে দেখুন, এটা একটু ভালো করে রিভার্স করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা কাটবো 3 নম্বর লেয়ার। এই যে দেখুন, তো আমরা প্রথম লেয়ারটাকে এখানে বসিয়ে, তারপর কারণ যেহেতু সেম মাপ তাই আমরা এটাকে বসিয়ে কেটে নিতে হবে। তো কেটে নিলে আমাদের সুবিধা হবে, কোনো বারবার ইয়া করতে হবে না। এই যে দেখুন, তো আমি এখানে যেহেতু 1টা কাটিং করেছি প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে 2টা, আর তৃতীয়টা হবে 3টা, ঠিক আছে? এরকম আমরা 3টা কেটে নেব। তো এই যে দেখুন, এখানে আমি 3 লেখা রাখছি। এই দেখুন, এখানে আমি 3 লেখা রাখছি, কারণ যেহেতু 3টা লেয়ার, তো এটাতেও 3 লেখা রাখবো। এই যে দেখুন, এখানে কিন্তু 3টা সর্বমোট। তারপর এই যে দেখুন, এখানে 3 লেখেছি, আর এটাতেও কিন্তু 3, এটাতেও 3, অর্থাৎ এই 3টি লাগবে নিচের লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে নিচের লেয়ার। তো আমাদের লেয়ারগুলো কাটিং করা কিন্তু শেষ হয়ে গেছে। সো এখন দেখাবো কীভাবে আপনারা লেয়ারগুলো লাগাবেন, ঠিক আছে? এই যে দেখুন, এটা হচ্ছে হাফ বডি। তো হাফ বডি তো কোনো লেয়ার না, এটা হচ্ছে হাফ বডি। তো হাফ বডিটাকে এইভাবে রাখবো, তারপর প্রথম লেয়ারটা আমি হাফ বডির সাথে এইভাবে জোড়া দিয়ে কুচি দিয়ে লাগিয়ে নেব, ঠিক আছে? তারপর দ্বিতীয় লেয়ারটা, তৃতীয় লেয়ারটাও ঠিক এভাবে কুচি দিয়ে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন, এরকম কুচি কুচি করে রাখতে হবে। তারপর তৃতীয় লেয়ার, এই যে দেখুন, তৃতীয় লেয়ারটা এর নিচে বসিয়ে নেবেন ঠিক এভাবে, ঠিক আছে? তো এটা আমি সেলার সময় ভালো করে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে হাতা কাটিং করবো আমি। তো এটাকে দেখুন 4 বাজে বাজ করে নিয়েছি, তারপর একটি দাগ দিয়ে দিয়েছি। তো এই দাগ থেকে আমি হাতের লম্বার মাপটা নিয়ে নেব। তো এটার হাতের লম্বা হচ্ছে 21 ইঞ্চি। 21 ইঞ্চিতে একটি দাগ দিয়ে তারপর রুল টেনে নেব। এই যে দেখুন, এটাকে সোজা করে একটি দাগ দিয়ে দেব। তো এই হাতাটা আপনারা এভাবেও কাটিং করতে পারেন। তবে আরেকটা জিনিস হচ্ছে, আমি এটাতে ডিজাইন দেব, তাই এই যে দেখুন, এখান থেকে আমি 5 ইঞ্চি শর্ট করে নিচ্ছি, কারণ এখানে কুচি দিয়ে আমি একটি হাতার ডিজাইন তৈরি করব। তো এই যে দেখুন, আপনারা চাইলে অন্য ডিজাইনে করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এই ডিজাইনটা, এই 3 লেয়ারের সাথে কিন্তু এই ডিজাইনটা ভালোভাবে দেখতে ভালো লাগবে, তাই আমি ইয়ে করছি। তো হাতের মুড়ি হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপর আর্মলের ডাউন নামাবো আমি এখানে 3.5 ইঞ্চি। তো এটাকে এইভাবে শেপ করে নিতে হবে, অর্থাৎ এইভাবে দাগ টেনে সোজা করে নিতে হবে। এখানে আমি দেবো, এই যে দেখুন, 8 ইঞ্চি দেবো। তারপরও আপনারা এই বডির সাথে মিলিয়ে নেবেন, বডির আর্মলের সাথে হাতের আর্মলটা মিলিয়ে নেবেন। এই যে দেখুন, মিলিয়ে নিচ্ছি, একদম পারফেক্টলি হয়েছে। তারপর আমি এটাকে শেপ করে নেব। তো শেপ কাটটা এভাবে বসিয়ে এটাকে শেপ করে নিতে হবে। এই যে দেখুন, আমি এটাকে শেপ করে নিচ্ছি। তারপর এই আর্মলের শেপটা দিয়ে দেবো। এই যে দেখুন, হাতের যে আর্মলের সাইডটা আছে এটাকে এইভাবে তেসরা করে শেপ দিয়ে দেবেন, তারপর কেটে নেবেন। তো আমি হাতাটা কেটে নিয়েছি, এখন হাতার কুচির যে পার্টটা আছে সে পার্টটা আমি কাটিং করব। তো এই যে দেখুন,
আপনারা অন্য ডিজাইন দিতে পারবেন, সমস্যা নাই, তবে আমি এখানে এই হাতের সাথে কিন্তু এই ডিজাইনের সাথে হাতাটা কিন্তু ম্যাচ করবে, তাই আমি এরকম হাতা দিচ্ছি। তো যে দেখুন আমি এখানে সর্বমোট কিন্তু 6 ইঞ্চি রাখছি, কারণ হাফ ইঞ্চি করে সিলের মার্জিনের জন্য রাখলাম, কারণ মেইন হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে হচ্ছে 5 ইঞ্চি, তো এই যে দেখুন 5 ইঞ্চি এভাবে দিলাম। তারপর এখানে আরও কুচির জন্য আমি আরও অতিরিক্ত 4 ইঞ্চি বাড়িয়ে রেখেছি। আপনারা চাইলে আরও বেশিও কুচি দিতে পারেন যদি বেশি কুচি, তবে এটাই কিন্তু পারফেক্ট, এই মাপটাই হচ্ছে পারফেক্ট, এতটুকু দিলেই মানে ভালো লাগবে, বেশি কুচি দেওয়ার দরকার নেই। তারপর কেটে নিতে হবে। হাতার ডিজাইনের যে কুচিটা হবে, এই যে দেখুন এভাবে কুচি কুচি করে হবে এই ডিজাইনটা, এটা কিন্তু শিলানোর পরে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। সো ভিউয়ার্স, আমি শিলার ভিডিওটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।